আসসালামু আলাইকুম আজকে আমরা ডিম দিয়ে পালং শাক রান্না করব নিশ্চয়ই ভাবছেন ডিম দিয়ে পালং শাক আবার কিভাবে হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করেছি প্রথমে পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে আমি অবশ্য কাটিনি আনামি দিয়ে দিয়েছিলাম পরে একটু সিদ্ধ হয়ে গেলে খুন্তির সাহায্যে কেটে কেটে দিয়েছি আপনারা এক ইঞ্চি পরিমাণ সাইজ করে কেড়ে নিতে পারেন তারপর এটাকে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ বসাতে দিতে হবে যখন এটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু মরিচ মরিচ কুচি করেও দিতে পারেন ফালি করেও দিতে পারেন আপনার যেভাবে সুবিধা হবে সেভাবেই আপনি দিবেন এটা রান্না করতে খুবই সামান্য উপকরণ দরকার এবং এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার দেখুন আমি মরিচ কুচিটা দিয়ে দিয়েছি মরিচটা দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আর ঢেকে দেওয়া যাবে না এটা যে পানিটা আছে এটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে তাই চোলার জালটা চেষ্টা করবেন হাই হিটে রাখার জন্য যাতে পানিটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় কারণ শাক রান্না করতে খুবই কম সময় লাগে আর পালং শাক রান্না করতে তো সবচেয়ে কম সময় লাগে তারপর যখন আমার পানি কিছুটা শুকিয়ে আসবে তখন দুইটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে যেহেতু আমার শাকের পরিমাণ কম ছিল তাই আমি দুটো ডিম দিয়েছি আপনাদের যতটুকু শাকের পরিমাণ হবে সেই অনুযায়ী দিয়ে নেবেন ডিমটা আমি আলাদা বাটিতে ভেঙে নিয়েছি কারণ অনেক সময় ডিমটা ভাঙতে গেলে ডিমের মধ্যে খোসা বা অনেক ধরনের ময়লা পড়তে পারে তাই সেটা যাতে আমি ক্লিন করে নিতে পারি বা অনেক সময় ডিমও নষ্ট থাকে তাই আমি আগে থেকেই শাকের মধ্যে দিয়ে দেইনি এটা আমি আলাদা একটা বাটিতে ভেঙে নিয়েছিলাম তারপর ডিমটা দিয়ে দিতে হবে শাকের মধ্যে ডিমটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আমি কিন্তু প্রথমে শাগে কোনো লবণ দেইনি কারণ সব ধরনের শাকেই কম বেশি লবণ থাকে তাই যখন শাগের পানিটা শুকিয়ে এসেছে তখন আমি লবণটা দিয়ে দিয়েছি এতে করে শাকে লবণ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না আপনিও চেষ্টা করবেন রান্না শেষ হওয়ার আগের দিকেই লবণ দেওয়ার জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল এটা অপশনাল আপনি দিতে না চাইলে নাও দিতে পারেন আপনার কাছে মনে হতে পারে যে রান্নার শেষের দিকে আমি তেলটা দিয়েছি তাহলে মনে হয় নিশ্চয়ই শাকে তেলের গন্ধ লাগবে না এটাতে মোটেও তেলের গন্ধ লাগেনি আপনি যখন নিজে রান্না করে দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটাতে কোনো তেলের গন্ধ হয় কি না দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে শাকের পুরো পানিটা শুকিয়ে গিয়েছে এখন এটা নামিয়ে সার্ভ করতে হবে এটা আপনি ভাত রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেয়ে দেখতে পারেন এটা যেমন মজার তেমনি স্বাস্থ্যকর একটি আইটেম বর্তমানে কিন্তু পালং শাকের সিজন তাই চেষ্টা করবেন প্রতিদিনই কোনো না কোনোভাবে একটা পালং শাকের আইটেম রাখার জন্য ধন্যবাদ সবাইকে